আজকেও আমরা একটা বিষয় নিয়ে চলে এসেছি, সেই বিষয়টা কিন্তু তোমাদের একটা পাঠ্য বইয়েরই একটা কবিতা। কবিতাটার নাম হচ্ছে সমব্যাধি, কবির নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেই সমব্যাধি কবিতার প্রথম অংশটা আজকে আমরা একটু পড়ব। তো দেখো, প্রথমে আমরা এখানে যেটা লিখেছি, সম কথাটার অর্থ কি? সম কথাটার অর্থ হচ্ছে সমান। আর ব্যথি শব্দের অর্থ কি? ব্যথি শব্দের অর্থ হচ্ছে যে ব্যথা পেয়েছে, সে হলো সমব্যথী। তাই আমি বলতে পারি যে সমানভাবে যে ব্যথা পেয়েছে সেই হচ্ছে সমব্যথী। যেমন ধরো, বাড়িতে যখন তুমি মা কোনো রকম কোনো অন্যায় কাজ করো, মা যখন তোমাকে বকে, তখন যদি বাড়িতে আর কোনো ছোট ভাই বোন থাকে, কি বাবা থাকেন, কি দাদা থাকেন, তারা কি খুব হাসেন, খুব মজা পান যে তুমি বকুনি খাচ্ছ? একদম না। তাহলে তোমার দুঃখে বা তুমি যে ব্যথা পাচ্ছ মার কাছ থেকে, নিশ্চয়ই তারা সেটা বুঝতে পারছেন এবং তারাও কষ্ট পাচ্ছেন। তো এখানেও আমরা দেখব, সমব্যথী কবিতাটা যখন আমরা পড়ব, তখন আমরা দেখতে পাবো যে কে সমব্যথী, কিভাবে সমব্যথীতে সে পরিণত হচ্ছে। তার আগে আমি একটু বলে নিই একটা শিশু সম্পর্কে। তোমরা জানো প্রত্যেকে, তোমরাও এক একজন শিশু। তাহলে শিশু আমরা কাদের বলি? না, জন্মের পর থেকে 6-7 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদেরকেই আমরা সাধারণত শিশু বলে ধরে থাকি। তো সেই শিশুদের মনে কিছু অংশ অবস্থা থাকে, সেই অবস্থাগুলো কিরকম? না, তারা ভীষণ কল্পনা প্রবণ। এখানে একটা শব্দ রয়েছে, কল্পনা প্রবণ। তারা খুব কল্পনা করতে ভালোবাসে, বিভিন্ন রকম কল্পনা করে। তোমরাও তো করো, তোমরা যখন কার্টুন দেখো, তোমরা যখন হ্যারি পটার দেখো, কোনো রকম কোনো সিনেমার কোনো ছোট ছোট অংশ দেখো, তখন তোমাদের মনে হয় না যে আমরাও ওই জায়গাটায় তাদের সাথে আমরা নিজেদেরকে এক করে ফেলছি? তো সুতরাং আমরাও অনেক সময় দেখি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নও দেখে ফেলি বা কল্পনা করে অনেক কাজ করেও ফেলি। আমি ভাবি যে আমি হয়তো রূপকথা রাজপুত্র হয়ে গেলাম, কি ওই পক্ষীরাজ ঘোড়া আসছে, আমি তার পিঠে চেপে চেপে চলে যাবো অনেক দূরে। এরকম ছোট ছোট কল্পনা আমরা করে থাকি। আর কি হয় না, শিশুরা খুব কৌতূহলী হয়। তোমাদের কৌতূহল আছে? একটা ছোট শিশুর হাতে তুমি যদি কোনো আওয়াজ করা কোনো যন্ত্র খেলনা তুলে দাও বা তোমরা নিজেরা, তখন তোমাদের মনে হয় না যে যন্ত্রটা ঠুকে ঠুকে আগে আমি দেখবো যে কোথা থেকে আওয়াজটা বেরোচ্ছে? অথবা এই যেমন তোমরা মায়ের মোবাইল ব্যবহার করো, তখন তোমাদের মনে হয় না যে দেখি তো এটা কিভাবে আসছে, এই করতে গিয়ে আমরা মোবাইল খারাপও করে ফেলি, তখন মা আমাদের ভীষণভাবে বকেন। চাইলে না, কৌতূহলটাও আমাদের মানে শিশু মনের একটা অবস্থা, স্বাধীন চেতনা। প্রতিটা শিশুই মনে করে সে ভীষণভাবে স্বাধীন। এবার আমরা তোমরাও নিজেরা মনে করো যে মা বাইরে গেলে দুপুরবেলা বকাবকি করেন, শুতে বলেন, তুমি তখন ভাবো কি যে না না আমি কেন বাইরে যাব না, কিন্তু তোমার ভালোর জন্য তিনি শুতে বলছেন, তোমাকে ভালো হাতের লেখা করতে বলছেন, তোমাকে ঠিকভাবে খেতে বলছেন, পড়তে বসে অন্যদিকে মন দিতে বারণ করছে। এইগুলো কিন্তু তোমরা বেপরোয়াভাবে করো স্বাধীন হতে চাও বলে, কিন্তু মা তো সেটা পছন্দ করেন না। তো সুতরাং মা বকাবকি করেন, তাহলে প্রতিটা শিশুই চায় সে স্বাধীন হয়ে যা খুশি করবে। তুমি বাইরে গেছো, হঠাৎ করে একটা কুকুর ছানা ধরে নিয়ে চলে এলো, তাহলে তোমার মনে হতে পারে যে কেন আমি কুকুরটাকে বাড়িতে রাখতে পারবো না? মা তখন বললেন ওটা বাইরের কুকুর, অনেক নোংরা আছে ওর গায়ে, ওকে আগে পরিষ্কার করো, তুমি হাত পরিষ্কার করে ধোও। তো সুতরাং এইগুলো তো স্বাধীন চেতা তুমি বলতে চাইছো, মা সেই জায়গাটা বারণ করছেন, কাজেই মা তোমার কাছে ভীষণভাবে একটা ভয়ের প্রতিমূর্তি হয়ে যাচ্ছে, বা মা খালি বকে খালি শাসন করে, এইগুলো তোমার মনে হয়। আর কি ভালো লাগায় শিশু মনে শেষ কথা, আমার যেটা ভালো লাগে, আমার মানে যে কোনো শিশু, যে কোনো তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা সবসময় নিতে চাও বা সেটাকে কাছে পেতে চাও। ধরো তোমার পুজোর আগে আগে, অনেক দিন আগে আগে নতুন জামা হয়েছে, নতুন জুতো হয়েছে, হয়তো অনেকেরই তখনও সেটা হয়নি, তুমি কি করছো, সেটাকে মাথার সামনে নিয়ে ঘুমোচ্ছ, ঘুম থেকে উঠেই সেটাকে কাছে পেতে চাইছো, বা যে খেলনাটা খুব প্রিয় সঙ্গে সঙ্গে সেটাকে সব সময় নিয়ে 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 ঘুরছো, এটা তোমার তার মানে ওইটা ভালো লাগছে, সেই জন্য সেটাই তোমার তখন করতে ইচ্ছে করছে। তো সেটাই হচ্ছে ভালো লাগাই শিশু মনের শেষ কথা। এইবার আমরা যখন কবিতাটা পড়ব, সেই কবিতাটার মধ্যে দিয়ে আমরা দেখব এই চারটে বৈশিষ্ট্য আমরা কিভাবে পাচ্ছি। দেখো, কবিতার প্রথমেই রয়েছে, যদি খোকা না হয়ে আমি হতেন কুকুর ছানা। তাহলে এখানে যদি খোকা না হয়ে আমি হতেন কুকুর ছানা, তাহলে কে বলছে কথাটা? একজন খোকাই বলছে। তাহলে
খোকা কি বলছে, আমি কুকুর ছানা হতাম। তাহলে খোকা এটা কি করছে, খোকা কি সত্যি সত্যি কুকুর না? তাহলে খোকা কি বলছে, খোকা কল্পনা করে বলছে যে সে কুকুর ছানা হতে চায়। তবে পাচ্ছে তোমার কাছে আমি মুক্তি দিতে যাই ভাতে, তুমি করতে আনলো না। তাহলে আমি যদি কুকুর ছানা হয়ে গুটি গুটি পায়ে হেঁটে তোমার খাবারের যে থালাটা সেই ভাতের পাতে আমি যদি মুখ দিতে যেতাম, তাহলে তুমি কি আমাকে মানা করতে? মানা শব্দের অর্থ বারণ। তাহলে তুমি কি আমাকে বারণ করতে, নিষেধ করতে? এটা সে কি করছে, মাকে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করছে। তাহলে এখানে আমরা কৌতূহলীটাও পেয়ে গেলাম। তারপরে রয়েছে সত্যি করে বল আমায় করিস নিমা চল, বলতে আমায় দুধ 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 কোথা থেকে এলো এই কুকুর। তুমি কুকুরটাকে বাড়িতে মানে রাখতে চাইছো, তুমি কুকুর হতে চাইছো, তাহলে সেইখানে মাকে বলছো তুমি যে সত্যি করে মাকে বলতে বলছো ছল বা মিথ্যা কথা না বলে তুমি বলতে চাইছো, তাহলে তুমি স্বাধীন চেতা হতে চাইছো, তুমি স্বাধীন হয়ে কুকুর ছানা হয়ে নিজের অনুভূতিটাকে প্রকাশ করতে চাইছো। তখন মা কি বলতে, দূর 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 কোথা থেকে এলো এই কুকুর, যা না তবে যা মা আমার কোলের থেকে নামা, আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। তখন তুমি বলছো যা মা তুই চলে যা, আমাকে কোলের থেকে নামিয়ে দে, আমি তোর কোলের মধ্যে থাকবো না। তাহলে সেখানে স্বাধীন চেতা রয়েছে। আর কি না, ওর ভালো লাগাই শিশু মনের শেষ কথা, তাই জন্য ও বলছে আমি আর কোলের মধ্যে থাকবো না, আমাকে নামিয়ে দে, আমি তোর হাতেও খাবো না, আমি তোর পাতেও খেতে চাই না। তাহলে ওই ভালো লাগাই শিশু মনের শেষ কথা। তাহলে ওর কি ভালো লাগছে, ওর কুকুর ছানা হয়ে ঘুরে বেড়াতে ভালো লাগছে, কুকুর ছানা হয়ে মায়ের পা ভাতের পাতে মুখ দিতে ইচ্ছা করছে, এবং আরো ইচ্ছা করছে যে সে মার কোলে থাকবে না। কেন না, মা ওই কুকুরটাকে ঘৃণা করছে, মা চাইছেন না ওই কুকুরটা ওখানে আসুক, সেই জন্য ও ভালো লাগছে ওর কুকুর হতে, তাই ও মাকে বলছে আমাকে নামিয়ে দাও, আমি তোমার কোলেও থাকবো না, তোমার হাতেও খাবো না, তোমার পাতেও আমি আর মুখ দেবো না। তাহলে এটা একটা স্বাধীন চেতা, আমার যেটা ইচ্ছে করছে আমি সেটা করবো। তো কুকুর ছানার প্রতি মার ব্যবহার, এইখানে কুকুর ছানার প্রতি ওর মনে হচ্ছে যে যদি সত্যি কুকুর হতো সে, তাহলে মা তার সাথে কেমন ব্যবহার করতো, দূর 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 কোথা থেকে এলো এই কুকুর। যেমন আমাদের বাড়িতেও মা বিড়াল বিড়াল ঢুকলে আমাদের মা বলেন না যে দূর বলে লাঠি নিয়ে হোক, তাকে মুখে বলে হোক, তারা যা হয়তো আমরা করি, কারণ কি বিড়ালটা কিছু মুখ দেবে, কিছুতে কিছু নিয়ে চলে যাবে মাছ টাছ। তো সেরকমই মা বলছেন কুকুর ছানাকে কোথা থেকে এলো এই কুকুর, অর্থাৎ মা তাকে চাইছেন না, মা তাকে দূর করে দিতে চাইছে, তাই জন্য বলছে মানে বলা হচ্ছে যে কুকুর ছানার প্রতি মার ব্যবহারটা কেমন, কুকুর ছানার প্রতি মার ব্যবহারটা সহানুভূতি সূচক নয়, মা চাইছেন না যে কুকুরটা থাকুক। আর কি না, মায়ের প্রতি খোকা অভিমান করছে, কোথায় অভিমান করছে, না আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। মা কে সব থেকে ভালোবাসে, শিশু। তাহলে সেই শিশু যখন মাকে বলছে যে আমি তোর হাতেও খাবো না, আমি তোর পাতেও খাবো না, তাহলে সে মায়ের প্রতি অত্যন্ত অভিমান করেছে, সেই জন্যে সে মাকে এই কথাটা বলছে। তোমরা কবিতাটা ভালোভাবে পড়ো, রিডিং পড়ো, এবং শক্ত শক্ত বানানগুলো দেখবে, মানেগুলো দেখবে ক্রমশ, আর মুখস্থ কবিতাটা করতে হবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।